উচ্চভালি এবং বেলকুচির সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মামুন দাদর জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মার্কা কাছি, যেটা জনসাধারণের একটি মার্কা, ঘরে ঘরে এই মার্কাটি কেচি বা কাচি দুটি নামে পরিচিত। আপনারা জানেন যে চৌহালি এবং বেলকুচি এই দুটি উপজেলা নিয়ে সিরাজগঞ্জ 5 সংসদীয় আসন রয়েছে এবং চৌহালি একটি নদী ভাঙন কবলিত এলাকা। এই এলাকার মানুষ অত্যন্ত দুর্দশাগ্রস্ত। এই চৌহালি থেকে আমি জনগণের ভোটে 2014 সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং 2019 পর্যন্ত দায়িত্ব পালন করি। আমার পিতা মোহাম্মদ আনসার আলী সিদ্দিকী 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সমর্থিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং উনি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এই এলাকার মানুষের জন্য জনসেবা করেছেন। তারই ধারাবাহিকতায় এলাকার মানুষের আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের এবং আস্থার প্রেক্ষিতে এলাকার জনগণ সর্বদাই আমাদের প্রতিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা চায়। এই এলাকার জনগোষ্ঠী অত্যন্ত দুর্দশা কবলিত এবং নিপীড়িত অবস্থায় রয়েছে, প্রতিবাদ প্রতিরোধ এবং পরিবর্তনের জন্য। প্রতিবাদ এই কারণে যে দীর্ঘদিন আমাদের এই এলাকার সর্বসাধারণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে না, তারই প্রতিবাদের অংশ হিসেবে আমি প্রার্থী হয়েছি। যে জনগণকে সাথে নিয়ে 2014 তে তারা যেভাবে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিল, এবারও তারা দৃঢ় সংকল্পবদ্ধ যে তারা প্রতিবাদের অংশ হিসেবে অপশাসন এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা আমাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। আর প্রতিরোধ এই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন রাজনৈতিক দলের কেউ যেন নির্বাচিত না হয়ে যায় বা সিলেকশন না হয়ে যায়, সেটা প্রতিরোধ করবেই আমাদের নেতাকর্মীরা চায় যেন তাদের একজন প্রার্থী থাকে, যেন ক্ষোভের তাদের যে ক্ষোভ এবং দুঃখ এবং দুর্দশা এবং কষ্টের প্রতীক হিসেবে তারা এই কাচি মার্কাকে বেছে নিতে চায় এবং তারা চায় যে তাদের সপক্ষের একটি প্রার্থী থাকুক, যেন অপশাসন এবং দুঃশাসন এবং আগামী দিনের যে ভীতিকর একটি রাজনৈতিক অবস্থা সেটা থেকে অন্তত চৌহালি বেলকুচির মানুষ যেন নিঃশঙ্ক থাকতে পারে, সেই প্রতিরোধের জন্য তারা আমাকে প্রার্থী করেছে। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে পরিবর্তন, এই চৌহালি বেলকুচির এলাকার মানুষ তাদের মনের যে কথা তারা পরিবর্তন চায়। তারা দীর্ঘদিন একঘেয়েমিপূর্ণ নেতৃত্বে তারা অন্তর থেকে তাদের ভেতর থেকে একটি পরিবর্তনের ডাক তারা দিয়েছে এবং তারা তাদের এই পরিবর্তনের হাতিয়ার হিসাবে তারা আমাকে প্রার্থী করেছে। এবং আমরা এই চৌহালি বেলকুচির যে নির্যাতিত নেতাকর্মীরা আমাদের রয়েছে, যারা এখনো ঘরে ফিরতে পারেনি বিভিন্ন কারণে, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত না হয় এবং আমাদের নেতাকর্মীরা তাদের দেখভালের জন্য তাদের নেতৃত্ব এই অঞ্চলে বা এই এলাকায় ফিরে পায়। আপনারা জানেন দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ জাতীয়তাবাদী চেতনার যে
নেতৃবৃন্দ, নেতাকর্মী, সাধারণ মানুষ তারা অত্যন্ত নির্যাতিত অবস্থার মধ্যে রয়েছে।